প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালালে আইনি ব্যবস্থা, জানালো নির্বাচন কমিশন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ। দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি, তফসিল পেছানোর এখতিয়ার কমিশনের, বললেন কাদের। চালু হল দেশের দীর্ঘতম রেলপথ, ঢাকা পঞ্চগড় সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতারণায় সর্বস্বান্ত অনেকে, পদে পদে হয়রানি বিদেশকামীদের। মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসন সহায়ক হয়ে উঠছে, জানালেন জাতিসংঘের বিশেষ দূত, টেকনাফে ক্যাম্প পরিদর্শন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমরা জানাচ্ছি রাত 11:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজমু বাজাবে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে সহিংসতা না ঘটে এবং আচরণবিধি লঙ্ঘন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। আগামী রোববারের মধ্যে জোটের নাম দিতে না পারলে রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে বলেও জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। যদি প্রচারণা চালান প্রতীক বরাদ্দের আগে, আইন শৃঙ্খলা বিষয়ে ইসি সচিব বলেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে প্রচারণা সামগ্রী সরিয়ে না নিলে কিংবা কোনো দল বা ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্মানিত আইজিপি মহোদয়কে আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো সহিংসতার ঘটনা না ঘটে এবং এই প্রচারণা না চালাই, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে এবং যাতে কোনো প্রকার আচরণবিধির ভঙ্গ না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ইসি সচিব জানান সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে তা পরিচালনার দায়িত্বে সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখার পরিকল্পনা রয়েছে কমিশনের। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী আগামী রোববারের মধ্যে দলগুলো জোটের তথ্য ইসিতে জমা না দিলে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানান সচিব। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব প্রতীক আছে, স্বাভাবিকভাবে তারা যদি এটা দিতে ব্যর্থ হন তাহলে তারা নিজস্ব প্রতীকেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে। ইভিএম মেশিনগুলো যেখানে ভোট গ্রহণ হবে ওই সমস্ত এলাকায় যারা সেনাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন তাদেরকে আগেভাগে প্রশিক্ষণ দিয়ে ওই সমস্ত কেন্দ্রে নিয়োগ করা হবে। ভোটের তারিখ পেছানোর কোনো চিন্তা আপাতত নেই বলেও জানান নির্বাচন কমিশন সচিব। নির্বাচনের তারিখ পেছানোর কোনো পরিকল্পনা নেই। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দ্বিতীয় দিনে উৎসব আমেজে বিক্রি হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম। সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। নিজেদের যোগ্যতা এবং অতীত কর্মকাণ্ড বিবেচনা করে দল চূড়ান্ত সমর্থন দেবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। গত 2 দিনে 3,200 ফর্ম বিক্রি হয়েছে। আরো জানাচ্ছেন মিরাজ মেজু। দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনেও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছিল নেতাকর্মীদের ভিড়। ফর্ম নিতে কর্মী সমর্থকদের নিয়ে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সকাল 10টা থেকে শুরু হয় ফর্ম বিক্রি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক ছাত্রনেতা এ কে এম মঞ্জুরুল হক বাবলু, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ অনেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। সবাই অত্যন্ত উৎসাহিত। ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনে, আমরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব। মানুষ সৎ, নির্ভীক, দক্ষ, কর্মঠ নেতৃত্ব প্রত্যাশা করে। একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে মনোনয়ন নিলাম। যে উন্নয়নের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষার জন্য একজন কর্মী হিসাবে কাজ করে যাব। দেশের 8টি বিভাগ থেকে আসা বিভিন্ন জেলার নেতারা দিনভর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন নির্ধারিত বুথ থেকে। তৃণমূলের কর্মীরা আমাকে সমর্থন দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে এই আসনটি আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যাকেই দিবেন
আমরা তাকে নির্বাচিত করব। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। সাবেক ছাত্রনেতা এবং দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন। ইনশাআল্লাহ নৌকার পক্ষে আমি সেটা জিতে আমি নেত্রীকে উপহার দিতে পারব। নবীনগরের এই আসনটিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংকে রূপান্তরিত করে বিপুল ভোটের ব্যবধানে আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দিতে পারব। ফর্ম কেনার পাশাপাশি জমাও দিয়েছেন অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে তাকে নৌকার বিজয় উপহার দিতে আমি সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান দুই দিনে মনোনয়ন ফর্ম বিক্রির নানা তথ্য। মনোনয়ন এবং মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শেষ হয়েছে ঐক্যফ্রন্টের বৈঠক। পরে নেতারা জানিয়েছেন নির্বাচনে অংশ নেয়া না নেয়া সহ সার্বিক পরিস্থিতি নিয়ে কাল দুপুর একটায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। তফসিল পেছানোর এখতিয়ার নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান তফসিলে নির্বাচন চায় আওয়ামী লীগ, আর নির্বাচনে বিএনপির অংশ নেয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই বলেও জানান ওবায়দুল কাদের। মিরাজ মেজুর আরেকটি রিপোর্ট। জাতীয় ঐক্য ফ্রন্টে নির্বাচন পেছানোর দাবির পরিপ্রেক্ষিতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। নির্বাচনের আইন আচরণবিধি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট ও জাতীয় পার্টি সহ সবাই নির্বাচনে আসবে, কোনো সংখ্যা নেই, তারা নির্বাচনে আসবে। ঐক্য ফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি মানা না মানা নির্বাচন কমিশনের এখতিয়ার বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচন রিলেটেড সব সিদ্ধান্তের মালিক নির্বাচন কমিশন, সংবিধান সম্মতভাবে যথাসময়ে নির্বাচন চাই। এর আগে সকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনী আইন মানছেন না। গরম গরম ভাষণ দেওয়ার, আন্দোলনের কর্মসূচি ঘোষণার কোনো অবকাশ নেই, এটা নির্বাচন আইন এবং নির্বাচনী আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। লেভেল প্লেয়িং ফিল্ড আদায় করেই যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এক্যুএম বদরুদ্দোজা চৌধুরী। বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে যুক্তফ্রন্ট সম্প্রসারণ এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। নির্বাচন হতে দেয়া হবে না, এই ধরনের নেতিবাচক চিন্তা নিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা এখন হানাহানি আর হিংসার রাজনীতি করছে, ইতিহাস কখনো তাদের ক্ষমা করবে না। নির্বাচনে যাব, নির্বাচন হতে দেব না, এই নেগেটিভ অ্যাটিটিউড, এই নেতিবাচক অ্যাটিটিউড নিয়ে আমরা কখনো দেশকে উপরে দিকে নিয়ে যেতে পারবো না। আমরা নির্বাচন চাই, নির্বাচন করব, একই সঙ্গে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড আদায় করব ইনশাআল্লাহ। অবশেষে চালু হলো পঞ্চগড় ঢাকা এবং ঢাকা পঞ্চগড় সরাসরি আন্তনগর ট্রেন। দ্রুত যান ও একতা এক্সপ্রেস প্রতিদিন দুইবার ছেড়ে আসবে। একটি ছাড়বে সকাল 7:20, অন্যটি রাত 9:00। 639 কিলোমিটার এই পথ, দেশের দীর্ঘতম রেল রুট। প্রতিনিধির সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান। সকাল 7:30 পঞ্চগড়ে দ্রুতযান এক্সপ্রেসের নতুন যাত্রার উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ। স্থানীয় রাজনৈতিক নেতা ও রেলের কর্মকর্তা সহ অনুষ্ঠানে যোগ দেয় অসংখ্য মানুষ। পঞ্চগড় ঢাকা আন্তনগর ট্রেনের দাবি দীর্ঘদিনের, অবশেষে স্বপ্ন ধরা দিল বাস্তবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন, এই জন্য পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি। ঐতিহাসিক বিজয় আমি মনে করি এই আমাদের ট্রেন সার্ভিসটা চালু হয়ে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো, আজকে সেই দাবি পূরণ হওয়াতে আমরা আনন্দিত। এই রেলপথ বাংলাবান্ধা পর্যন্ত সম্প্রসারণের পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের বাস প্ল্যান আছে 2041 সালের মধ্যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। দিনাজপুরের পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় 150 কিলোমিটার এই রেলপথ ডুয়েল গেজ করা হয় 2016 সালে। মিজানুর রহমান, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ।
প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতির চাকা দ্রুত গতিতে ঘুরল। বিদেশ যাত্রায় পদে পদে হয়রানির শিকার হতে হয় তাদের। ক্যাথারসিস ইন্টারন্যাশনালের গাফলতিতে ভিটে মাটি বিক্রি করে মালয়েশিয়া গিয়েও এয়ারপোর্ট থেকে সম্প্রতি ফিরে এসেছে 63 জন। শুধু ক্যাথারসিসে নয়, দুর্নীতির সাথে জড়িত আরও অনেক এজেন্সি। তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয় ও বাইরা। সাইদুল ইসলামের রিপোর্ট। রেমিটেন্স পাঠিয়ে যে শ্রমিকরা দেশের উন্নয়নে অবদান রাখছেন, বিদেশ যেতে পদে পদে হয়রানির শিকার হতে হয় তাদের। বিভিন্ন দেশে যাওয়ার জন্য নির্ধারিত ফি থাকলেও আদায় করা হয় কয়েক গুণ বেশি। ক্যাথারসিস ইন্টারন্যাশনালের গাফিলতি, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কিছু কর্মকর্তা কর্মচারীর অনিয়মের কারণে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরও ফেরত আসতে হয়েছে 63 শ্রমিককে। অনুসন্ধানে দেখা যায়, এসব শ্রমিক পাঠানোর আগেই প্রতারণার আশ্রয় নেয় ক্যাথারসিস। শ্রমিকদের স্মার্ট কার্ড নিজেদের নামে না করিয়ে অনুমোদনহীন অন্য 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে করানো হয়। আমাদেরকে যেগুলা দিচ্ছে যাত্রীদের মাধ্যমে, পরবর্তীতে এখন আমরা জানতে পারছি যে বিষয়গুলো ক্যাথারসিসের ছিল। কলিং ভিসার জন্য নির্ধারিত এজেন্সির বাইরে কিভাবে বিএমইটি কার্ড দিল সে প্রশ্ন তুলছেন অন্য অন্য এজেন্সি মালিকরা। কলিং ভিসা তো 10 জনের বাইরে যাবে না, নো ওয়ে। বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন অনেকে। আমার বেশি অসুবিধা, বুক পিছে খালি লাইতেই ছিল, আর এই থুরাথারি শুয়াই পরে নিয়ে একজন বুক পিছে পাড়ায় আর একজন এই থুরা মিন্দে পাড়ায়। আর বাইরে রক্ততে জামা যেটা গাইছিল সেটা ছিঁড়ে তো গেছে, সালোয়ার ছিঁড়ছে, একটু পানি ঢেলে খাওয়াবেন, একটু পানি দেয় না আমারে। অনেক নারীকে সৌদি আরবে পাঠিয়েছে রাহমা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কিন্তু এখন সেই অফিস বন্ধ। অভিযোগও জানাতে পারছেন না ভুক্তভোগীরা। ক্যাথারসিস সহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির দুর্নীতি, শ্রমিক হয়রানি সহ নানা অসঙ্গতির বিষয়ে কথা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বাইরার মহাসচিবের সাথে। তারা জানান, ফেরত আসা শ্রমিকদের আবারও পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা এই ওয়ার্কার্সদেরকে তারা রিপার্টিট করবে, ইফ নট তারা যেই টাকাটি খরচ করে গেছেন তারা কমিটেড যে এই টাকাটি সম্পূর্ণ রকমে তাদেরকে ফেরত দিবেন। আইনি ব্যবস্থার মধ্যে যারা পাঠিয়েছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এগুলির ব্যবস্থা আছে। যারাই না ফেরত আসছে তাদেরকে আমরা এই প্রসেসগুলির মাধ্যমে আমরা সহযোগিতা করার আমাদের কার্যক্রম অব্যাহত আছে। দালাল ও এজেন্সির দৌরাত্ম্য থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরাম। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার রোহিঙ্গা প্রসঙ্গ। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা। 3 দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি আজ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি তাদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন। আগামীকাল উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা ফিরবেন ক্রিস্টিন এস বার্গনা। এর আগে গতকাল তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে যাচ্ছে, যা প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে। এরপর জানিয়েছি ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকছে। ইভিএম ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করতে ইসিকে বিশিষ্টজনদের আহ্বান, নতুন ভোটার দিয়ে জাতীয় অলিম্পিয়াড। নানা আয়োজনে শহীদ নূর হোসেন দিবস পালিত, বিভিন্ন দল ও সংগঠনের শ্রদ্ধা। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। সবদল রাজি না হলে ইভিএম ব্যবহারের বিষয়টি নির্বাচন কমিশনকে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন সাবেক সিসি এটিএম শামসুল হুদা। সুজন আয়োজিত জাতীয় নির্বাচন অলিম্পিয়াডের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন বলেছেন, এত দ্রুত তফসিল ঘোষণা করা জরুরি ছিল না। আরো জানাচ্ছেন সঞ্জিতা রশিদ। নতুন ভোটারদের মধ্যে নির্বাচন, গণতন্ত্র ও সুশাসন বিষয়ক সচেতনতা তৈরিতে শ্রীডাব মিলনায়তনে জাতীয় নির্বাচন অলিম্পিয়াডের আয়োজন করে সুজন। পরীক্ষার মাধ্যমে দেশের 18টি নির্বাচন আসন থেকে 90 শিক্ষার্থীকে বাছাই করে আনা হয় ঢাকায়। একজন যোগ্য প্রার্থীর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত তা তুলে ধরা হয় নতুন ভোটারদের কাছে। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের অতিথিরা। সাবেক সিএসি এটিএম শামসুল হুদা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে নিজের মত তুলে ধরেন।
ক্রাইটেরিয়া রাজনৈতিক দলগুলির যে সন্দেহ আছে, মোদ্দা কথা হচ্ছে যে আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান সকল দলের অংশগ্রহণে, তো সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয় এরকম বিষয় তো করা উচিত নয়। সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন কমিশন চাইলে আরো দেরিতে তফসিল ঘোষণা করতে পারত। সংবিধানের যে বাধ্যবাধকতা, 8 জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে, তারপর পর্যন্ত কি ভয় কেনার ডিমান্ড আপ টু 15th জানুয়ারি, অসুবিধা কি, সরকারের প্রবলেমটা কি, ইলেকশন কমিশনের সমস্যাটা কি? স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন আলোচকরা। যদি নির্বাচনে না যায়। সানজিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মগবাজারের টিএনটি কলোনি মাঠে সুধি সমাবেশ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সকালে মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের সময় কিছুটা উত্তেজনা থাকে, তবে প্রাণহানি কাম্য নয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ এবং সক্ষম, এরা যে কোনোভাবেই তারা যারা নাকি এইগুলো মানে অপচেষ্টা লিপ্ত থাকবে তাদের ধরে ফেলবে। আর যেটা বলেন রাজনৈতিক কিলিং যেটা হয়েছে, এটা নির্বাচনের সময় একটু উত্তেজিত থাকে, কিন্তু এই ধরনের হত্যা হোক এটা কেউ চায় না। তো নিশ্চয়ই আমি এইমাত্র শুনলাম ঘটনাটা এইমাত্র ঘটেছে, আমি বিস্তারিত না জেনে আমি এটা সম্বন্ধে মন্তব্য করতে পারছি না। বিএনপি যত কথাই বলুক, যত শর্তই দিক, নির্বাচনে আসা ছাড়া তাদের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলার সরকারি স্কুল মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনের ভোট কেন্দ্র কমিটি সদস্যদের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যখনই আওয়ামী লীগ আসে তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নির্বাচন কমিশন সকল আয়োজন সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, 7 দফা দাবি না মেনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তামাশা করেছে। আওয়ামী লীগ কখনোই অবাধ নির্বাচনে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। মানহানির মামলায় রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মনুল হোসেনের স্ত্রী তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে দাবি করে রিট পিটিশন দায়ের করলে রোববারের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাইকোর্টে দাখিলের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়। সকালে পুলিশি পাহারায় কারাগার থেকে মইনুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 5 সদস্যের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করে। পরে চিকিৎসক জানান ব্যারিস্টার মইনুল হোসেন সম্পূর্ণ সুস্থ। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, আর এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরেক ধাপ এগিয়ে যাবে। শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। সকালে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি। এই নির্বাচনে মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের আরেক ধাপ অগ্রগতি হবে এবং গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন মনে করেন, গণতন্ত্র আজও মুক্তি পায়নি, তাই ঐক্যফ্রন্টের দাবি না মেনেই তফসিল ঘোষণা করা হয়েছে। আজ পর্যন্ত সেই গণতন্ত্র মুক্তি পায়নি, আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত, আমরা চাই যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য এই সরকার কি দায়িত্ব নিতে হবে এবং নির্বাচন কমিশনকে সরকার কি সহযোগিতা করতে হবে। 1987 সালের 10 নভেম্বর বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে মিছিলে অংশ নেন যুবলীগ নেতা নূর হোসেন। জিরো পয়েন্টের কাছে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। ময়মনসিংহ দক্ষিণের মতো নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে উত্তরেও। উন্নয়নের স্বার্থে জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে বলছেন দলের নেতারা। আর বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে যাবেন তারা। নির্বাচনী হালচাল নিয়ে ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব জানাচ্ছেন সমর ইসলাম। সীমান্তবর্তী হালুয়াঘাট, ধুবাউড়া, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল, এই 5টি সংসদীয় আসন নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা গঠিত। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা শোডাউন সহ নানা কর্মসূচি পালন করছেন। উত্তর জেলার সবকটি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হবে এই প্রত্যাশা নেতাদের। যারা নির্বাচন করতে চান তারা সরকারের উন্নয়নের কথাগুলো বলছেন, শেখ হাসিনার সকল পর্যায়ের ধীরতার কথা বলছেন, শেখ হাসিনার সকল পর্যায়ের নেতৃত্বের কথা বলছেন, এই সকল কারণে জনগণ এখন স্রোতটা আওয়ামী লীগের দিকে, নৌকার দিকে। আমরা ভোটারদেরকে মোটিভেট করার পদ্ধতি সম্বন্ধে আমরা তাদের ট্রেনিং দিচ্ছি। মাঠে তৎপর না থাকলেও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বেশিরভাগ আসনে জয়ী হবে। যখনই একটা ভোট দেওয়ার পরিবেশ পাবে তখন মানুষ ব্যাপকভাবে একটা পরিবর্তন নিয়ে আসবে এবং জনগণ চায় যে সুষ্ঠু একটা সুন্দর ইলেকশন হোক, এবং সেই ইলেকশন হলে তারা রায়টা, প্রকৃত রায় তারা দিয়ে দিবে। বিরোধী দলীয় নেতা বেগম রৌশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে ব্যাপক উন্নয়ন হওয়ায় জাতীয় পার্টি সবকটি আসনেই ভালো করবে বলে মনে করেন এই নেতা। বেগম রৌশন এরশাদের অক্লান্ত পরিশ্রমে উনি ময়মনসিংহ বিভাগ করেছেন, ময়মনসিংহের উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করে যাচ্ছেন, আশা রাখি আমাদের ময়মনসিংহেও এরকম নাঙ্গলের বিপ্লব হবে। সব কাজে যাকে কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ। অনেক এমপি মহোদয় আছে যে এমপি হইয়া তারপরে ঢাকামুখী হয়ে যায়, এলাকার লোকজনের দুঃখ দুর্দশা বুঝে না, ওই টিকিট কেটেও তাদের সাথে দেখা করা যায় না। আমরা এরকম একজন এমপি প্রার্থী চাই যাতে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, আমাদের সাধারণ মানুষের কাজ করে। আমাকে তো ডাইল চালো লেগে যায় নাই, টাকা পয়সার তো দরকার নেই, আমাকে কত লোক রাস্তাঘাট দরকার, রাস্তাঘাট হোক, আমাকে দেশ উন্নয়ন হোক, আমাকে আর কিছু দরকার নেই, সব কিছুর মধ্যে একটা ভালো একটা লোকের প্রয়োজন, ওই এই দিকে আমরা আগ্রহী বেশি। ময়মনসিংহ উত্তর জেলার 5 আসনে মোট ভোটার 16,28,308 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। টেকনাফের 8.5 লাখ ইয়াবা সহ মিয়ানমারের নাগরিক আটক, মাদক আইনে মামলা। শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট সিরিসেনা, 5 জানুয়ারি নির্বাচন। আর একবার স্বাগত রাত 11:21 সংবাদে। লোভ লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জননিরাপত্তা বিধানে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাই শিক্ষানবিশ সার্জেন্টদের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজে আইজিপি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সব বাধা বিপত্তি মোকাবেলা করে দেশ করতে চায়। একই সাথে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার আহ্বানও জানান তিনি। সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে জরিনা খাতুন হত্যাকাণ্ডের মামলার উচ্চতর তদন্তে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় 24 ঘণ্টা পর শনিবার রাত 8টার দিকে আশুলিয়া থানা থেকে নথিপত্র সহ মামলার তদন্ত ডিবিতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
তিনি জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তাই ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফেলা হয়। পরে মেয়ে জরিনা খাতুনকে হত্যা করে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। কক্সবাজারের টেকনাফে 8,40,000 ইয়াবা সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। ভোরে ইয়াবা পাচারের তথ্য পেয়ে সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালায় বিজিবি। এ সময় প্লাস্টিকের বস্তা ভর্তি 8,40,000 ইয়াবা সহ শাহেদ মিয়া নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দখলকৃত জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফিরে পাওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে তারা জানান, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর পরিবর্তিত পরিস্থিতিতে মন্দিরের বেশ কিছু জমি দখল করে নেয় দুর্বৃত্তরা। এ নিয়ে হাইকোর্টে মামলা চলমান ছিল। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে মন্দিরের প্রায় 1.5 বিঘা জমি ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালন করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB। দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল থেকে র্যালি বের করে ICAB। পরে কারওয়ান বাজার CA ভবনে এসে শেষ হয় র্যালিটি। এতে ICAB সদস্য ছাড়াও সারা দেশ থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং CA ফার্মের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ICAB-র সচিব মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েস অবসরপ্রাপ্ত ও ICAB-র সহ সভাপতি মাহমুদুল হাসান খসরু। জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মেলা 11/11 বাংলাদেশ উদযাপন করেছে অনলাইন শপ দারাজ। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে জমকালো গালা নাইটের আয়োজন করা হয়। ড্যান্স, ফ্যাশন শো ও কনসার্ট ছিল আয়োজনে। জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস, কনা এবং ব্যান্ড দল নেমেসিস ও চিরকুট গানে গানে দর্শকদের মাতিয়ে রাখে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল কুইজ প্রতিযোগিতা। এর মাধ্যমে দর্শকরা জিতে নেন টেলিভিশন, স্মার্টফোন সহ নানা উপহার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক। নতুন লোগো উন্মোচন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন। এ সময় তিনি বলেন, শুধু লোগো পরিবর্তন নয়, বরং আধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিংয়ের সেবার মান বৃদ্ধি করাও তাদের লক্ষ্য। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালালে আইনি ব্যবস্থা, জানালো নির্বাচন কমিশন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ। দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি, তফসিল পেছানোর এখতিয়ার কমিশনের, বললেন কাদের। চালু হলো দেশের দীর্ঘতম রেলপথ, ঢাকা পঞ্চগড় সরাসরি আন্তনগর ট্রেন সার্ভিস। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতারণায় সর্বস্বান্ত অনেকে, পদে পদে হয়রানি বিদেশকামীদের। মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসন সহায়ক হয়ে উঠছে, জানালেন জাতিসংঘের বিশেষ দূত টেকনাফে ক্যাম্প পরিদর্শন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।